আগামীকাল দুর্গাপূজার কার্নিভাল র্যালি ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র্যালির আয়োজন করেছেন। রেড রোডে হবে এই র্যালি। স্বাভাবিকভাবে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে রেড রোড থেকে আমাদের প্রতিনিধি জয়নী, জয়নী হালদার। জয়নী, তোমাকে জানতে চাইবো, আগামীকাল দুর্গাপূজার কার্নিভাল র্যালি শুরু হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে র্যালি করছেন, কতটা প্রস্তুতি এই মুহূর্তে, সেখানে কি ধরা পড়ছে? একেবারে দেখো, ইউনেস্কোর যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক যে তালিকা রয়েছে, সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আমাদের দুর্গাপুজোর, এবং সেই কারণে ইউনেস্কোর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত এক বিশাল পদযাত্রা করবেন, এবং সেই পদযাত্রার কারণে এই মুহূর্তে রেড রোডের যে ছবিটা তুলে ধরছি সেখানে প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, এবং স্টেজ করা হয়েছে আলাদা আলাদা, যেখানে তারা বসবেন, মুখ্যমন্ত্রী বসবেন, এবং একটি অন্য একটি স্টেজে সাংস্কৃতিক মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে হবে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় পা মেলাবেন যারা, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের শরিক নন, তারা শিল্পী, সাহিত্যিক, এবং তারা পুজোর উদ্যোক্তারা। একই সঙ্গে কলকাতার পুজোর উদ্যোক্তারাও থাকবেন, থাকবেন হাওড়া এবং সল্টলেকের পুজো উদ্যোক্তারাও। এবং এই যে বিশাল র্যালি জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত, এই সুবিশাল যে পদযাত্রা, সেই পদযাত্রাকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এই সম্পূর্ণ র্যালি, এই সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন স্পেশাল কমিশনার দময়ন্তী সেন, এবং তারই সঙ্গে এই যে জোড়াসাঁকো থেকে রেড রোড, এই সম্পূর্ণ পথ, এই পথে 55টি পুলিশ পিকেট থাকছে, এবং তারই সঙ্গে এদিন বুধবার থেকেই রাস্তায়, কলকাতার রাস্তায় কিন্তু 3000-এরও বেশি পুলিশ কর্মী থাকবেন, এবং তারই সঙ্গে আগামীকাল যেহেতু এত বড় একটি উৎসব, পুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া বলতে গেলে, সেই কারণে কিন্তু এই যে রেড রোডের যে অনুষ্ঠান তাকে কিন্তু 3টে জোনে ভাগ করা হয়েছে। একটি জোড়াসাঁকো, দ্বিতীয়টি সেন্ট্রাল এভিনিউ, এবং তৃতীয়টি হচ্ছে রেড রোড। এই 3টি জোনের দায়িত্বে থাকবেন 6 জন যুগ্ম কমিশনার, এবং তারই সঙ্গে 22 জন ডিসি পদমর্যাদার অফিসার এবং 40 জন এসি মর্যাদার পদমর্যাদার অফিসার কিন্তু এই দায়িত্বে থাকছেন, এবং তারই সঙ্গে এই যে সম্পূর্ণ যে এই এত বড় র্যালি, সেই র্যালিতে কিন্তু পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তো করা থাকছেই, তারই সঙ্গে এদিন রাত্রেবেলা থেকে, রাত্রির 11টা থেকে 2রা সেপ্টেম্বর ভোর 5টা পর্যন্ত কিন্তু এই রেড রোডে যান চলাচল একেবারে বন্ধ থাকবে, এবং 21টি রোড, কলকাতার 21টি রাস্তায় কিন্তু যান চলাচল নিয়ন্ত্রিত হবে, এবং পার্কিং সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শুধুমাত্র এজেসি বোস রোড এবং এপিসি রোড, এই দুটি রোডের শিয়ালদাগামী যে রুট, সেই রুটটিতে কিন্তু খোলা থাকবে, এবং যে হাওড়াগামী যে রুটটি রয়েছে জোড়াসাঁকো থেকে, সেই রুটটিও কিন্তু খোলা থাকবে যান চলাচলের জন্য। একেবারে ধন্যবাদ জয়নী, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি জয়নী হালদার। শেষ মুহূর্তের প্রস্তুতি রেড রোডে, আগামীকাল সেখানে দুর্গাপুজোর কার্নিভাল র্যালি। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে এই র্যালির আয়োজন করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র্যালির আয়োজন করেছেন। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত হবে এই র্যালি, নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, এবং যান চলাচল যথেষ্ট নিয়ন্ত্রণ করা হবে।